জুলাই কমিটির যারা নেতৃত্ব সুমিদ্দা আছেন, সংকেত দা আছেন, সন্দীপ রায়, তারা এসেছেন। আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানিয়ে একটা ছোট্ট আমাদের ঘরোয়া আলোচনা হলো এবং সেখানে ঠিক হলো, আপনাদের জানেন সকলেই যে আগামী 28 তারিখ এই রাজ্যের প্রত্যেকটা মহকুমায় আমরা যে 6 জনকে কালাবদলি করা হয়েছে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই প্রতিবাদে আমরা কালো মানে ব্যাজ ধিক্কার দিবস পালন করছি। ধিক্কার ব্যাজ ধারণ করে সারাদিন ডিউটি করবেন কর্মচারী শিক্ষকরা এবং তার সাথে টিফিনের সময়ে মিছিল করবেন প্রত্যেকটা সাব ডিভিশনে। সেটাকে আমাদের ওই একটা এজেন্ডাই ছিল, আমরা সে একটা এজেন্ডাতেই পালন করছি এবং সেটা ঠিক হয়েছে যে 12 জুলাই কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চ আমরা যৌথভাবে এই কর্মসূচি পালন করব। সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ তারা সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করবেন। আমাদের যদিও একটাই বিষয় আছে, তারা দুটো বিষয় নিয়ে ওই দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তারা তাদের বিষয়টা বলবেন। আমাদের পক্ষ থেকে এটুকুই বলার ছিল যে আগামী 28 তারিখ যে ডিটেলমেন্ট, আমরা বলছি যে ব্ল্যাক ডিটেলমেন্ট, সেটার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা অফিসের কর্মচারী শিক্ষকরা ধিক্কার ব্যাজ ধারণ করে ধিক্কার দিবস পালন করবেন এবং সাথে প্রত্যেকটা মহকুমাতে মিছিল সংগঠিত হবে দুটো কমিটির। হ্যাঁ, যৌথভাবে হবার আবেদন জানিয়েছিলেন এবং দুটো বিষয়কে তুলে ধরেছিলেন। আর একটা ছিল যে কেন্দ্রীয় সরকারের যে একটা মানে খুব রিসেন্টলি একটা নির্দেশিকা এসেছে যে কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করতে পারবেন না বা কোনো প্রতিবাদ করতে পারবেন না। আমরা নৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের এই যে নির্দেশিকা তাকে তীব্র ভাষায় ধিক্কার জানাই। কর্মচারীদের অধিকার কেড়ে নেওয়ার যে কথা পৃথিবীর যে প্রান্তেই আসুক না কেন, সংগ্রামী যৌথ মঞ্চ ব্যর্থহীন ভাষায় তার প্রতিবাদ করবে। কিন্তু আমরা বলেছি যে যেহেতু আমরা এই কর্মসূচি ডেকে ফেলেছি, ওইটাকে আমরা এখনই বিষয়ের মধ্যে রাখছি না, কিন্তু ভবিষ্যতে এই বিষয়টাকে কেন্দ্র করেও লড়াই হতে পারে, তার জন্য আমরা তৈরি আছি। এরপরে বিষয়ে যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা একটা তো অবশ্যই ডিটেলমেন্ট, যেটা প্রতিহিংসামূলক বদলি আমরা এই কথাটা বলছি, ধর্মঘট করার অপরাধে, মানে সরকারের কাছে এটা অপরাধ, আমাদের কাছে এটা গর্বের বিষয়, তার জন্য ডিটেলমেন্ট করা হয়েছে তার বিরুদ্ধে। এবং কেন্দ্রীয় সরকার যে সার্কুলার জারি করেছে, গোটা দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কার্যত প্রতিবাদের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। এই দুটো ইস্যু নিয়ে আমরা 28 তারিখে কর্মসূচি গ্রহণ করেছি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, তারা যেহেতু আগেই ঘোষণা করেছেন একটা ইস্যু নিয়ে, ডিটেলমেন্ট নিয়ে, ফলে ওই দিন আমরা সবাই রাস্তায় নামছি, প্রতিবাদ করছি। আমাদের যৌথ মঞ্চ রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের যে যৌথ মঞ্চ, সেখান থেকে আমরা দুটো ইস্যু নিয়ে নামছি, তাঁরা তার মধ্যে একটা ইস্যু নিয়ে নামছেন। আমাদের স্পেসিফিক কর্মসূচি হচ্ছে টিফিনের সময় রাজ্যের প্রতিটি দপ্তরে সেদিন বিক্ষোভ হবে গোটা রাজ্যে, একদম দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত সমস্ত জায়গায় ব্লক স্তর পঞ্চায়েত স্তর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হবে দুটো ইস্যু নিয়ে। এবং ওরা তার মধ্যে একটা ইস্যু নিয়ে সেদিনকে ব্যাচ পরিধান এবং মিছিল করবেন, প্রতিবাদ করবেন। ফলে এক কথায় বলতে পারি যে আমরা সবাই সেদিন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছি, যদি বলেন এটাই হচ্ছে ক্যাচ লাইন, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছি।